নমস্কার দেখছেন বাংলা যাগো দিল্লির মহাযুদ্ধ আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি লোকসভা কেন্দ্রে এবং দেখতেই পাচ্ছেন জনপ্রিয় এই ঘড়ি চুচুড়ার এই ঘড়ির মর্ত জনপ্রিয় তবে বারংবার এই প্রশ্ন দেখা দিচ্ছে জনপ্রিয় ভোটের ময়দানে কে হবে একদিকে লকে চট্টোপাধ্যায় অপরদিকে রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্য সিপিএমের প্রার্থী মনোদীপ ঘোষও কিন্তু সেখানে রয়েছেন সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় প্রার্থীরা কি ভাবছেন তা ঠিক কতটা এগিয়ে যেতে পারেন এই ভোট আনার লক্ষ্যেই একাধিক বিষয় কিন্তু সামনে আসছে কখনো মমতা ভার্সেস মোদির লড়াই কিন্তু চুচুরার জনগণ হুগলি জনগণ তারা বলছেন এই লড়াই কিন্তু মমতা মোদির অবশ্যই তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় কার লড়াই রকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় একদিকে লকেট অপর দিকে রচনা জিতবে কে সেটা তো শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে লকেট চট্টোপাধ্যায় এখানকার বিজেপি প্রার্থী হয়েছেন তিনি ঠিক কী ভাবছেন চলুন আজ তাই শুনে নেবেন আর এই মুহূর্তেই আমাদের সঙ্গে যে বিশেষ চমকের কথা আপনাদেরকে বলছিলাম সেই চমকই রয়েছেন রয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবারে হুগলির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিদি প্রথমেই স্বাগত বাংলা হতে আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতির আঙিনায় আপনার ঘোরাফেরা এবং এতদিন ধরে একটা এক্সপিরিয়েন্স কাজ করছে চব্বিশের লোকসভা নির্বাচন হুগলির মানুষের কতটা পালস বুঝতে পাচ্ছেন যে কারণ সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় তেইশের শেষের দিকে তিন জায়গায় বিজেপির একদম জয় সেখানে রাজ্যগুলো জয়ের ধারা কি বাংলাতেও ফেলতে পারে নির্বাচনে বাংলায় যেরকমভাবে দুর্নীতি চলছে এবং মানুষ যেভাবে অতৃষ্ট হয়েছে তৃণমূল সরকারের প্রতি এবং বিশেষ করে মহিলাদের সেকশন পুরো মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মহিলারা তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এবারে মানুষ এক বিকল্প চাইছে এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার এবং মানুষ বসে আছে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার কবে আসবে এবং মানুষ এই সরকারের থেকে মুক্তি পাবে হুগলিতে আপনার প্রতিদ্বন্দ্বী রচনা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে একসঙ্গে বা অনস্ক্রিনে কাজ করেছেন সেখান থেকে একটা বন্ধুত্ব অবশ্যই রয়েছে কোথাও গিয়ে লড়াইটা কি তাহলে রচনা বনাম লকেট নাকি মোদী বনাম মমতার মমতা ব্যানার্জির যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে মোদীজি বদ্ধপরিকর এবং উনি বারবার এই দুর্নীতির বাংলার দুর্নীতির কথা সকলের সামনে নিয়ে এসছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়েছে আজকে একশো দিনের টাকার দুর্নীতি হয়েছে যেভাবে সারা জায়গায় যেভাবে সন্ত্রাস চলছে সারা বাংলা জুড়ে আমাদের বিজেপি কর্মীরা পর্যন্ত খুন হচ্ছে সন্দেশকালী রিসেন্টলি সন্দেশকালীর ইস্যু নিয়ে মোদিজি বক্তব্য রেখেছেন সন্দেশকালীর বিষয়টাকে তিনি তুলে ধরেছেন সন্দেশকালী যে প্রা হয়েছেন সেই ওখান থেকেই হয়েছেন তার সাথে কথা বলেছেন তো আমাদের নরেন্দ্র মোদীজিও বাংলাকে নিয়ে খুবই চিন্তিত আছেন এবং সেখানে ডেফিনেটলি বাংলা একটা বড় মানে রাখছে আপনি যেমনটা বলছিলেন যে সন্দেশ নিয়ে দেশের প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং দেশের প্রধানমন্ত্রী ভাবছেন যে বাংলার বুকে কেন দুর্নীতি হচ্ছে এবং রাজ্য সরকারের কিন্তু সম্পূর্ণ থেকে দায় বর্তায় বারম্বার নরেন্দ্র মোদী বলেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কিন্তু বারংবার আপনি মহিলা কমিশনের আপনি বলেছেন যে আপনি আমি আপনি মহিলাদের জন্য কাজ করতে চান তাদের কথা ভাবতে চান সেখান থেকে দাঁড়িয়ে তিনি আপনি বর্তমানেও সন্দেশখালী মহিলাদের নিয়ে কথা বলেছেন এবং আপনাকে কিন্তু গ্রেফতারও করা হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কখনো কি মনে হচ্ছে না যে জি লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে কথা বলছে তিনি অন্তত একবার মণিপুরে গিয়ে সেখানকার যারা মহিলা রয়েছেন তাদের সঙ্গে কি একবার দেখা করে আসুন তৃণমূল কংগ্রেস বলছে সবটাই নাকি নাটক সত্যি কি নাটক আজকে তৃণমূল কংগ্রেস বাংলায় এবং আমিও বাংলায় মণিপুরের ঘটনা খুবই দুঃখজনক এবং সেখানে আমরা বারংবার দেখেছি প্রধানমন্ত্রী এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মণিপুর নিয়ে একটা প্রায় দু ঘন্টার উনি বক্তব্য পেশ করেছিলেন এবং তারপরে প্রত্যেকটা বিরোধীরাও বলেছিল আমাদের যেভাবে গৃহমন্ত্রী মণিপুর নিয়ে কথা বলেছেন এরপরে আমাদের আর কোনো প্রশ্ন নই তিনি ইতিহাস তুলে ধরেছেন যে মণিপুরে কেন এটা হয়েছে কিন্তু স্বয়ং বাংলায় যখন মণিপুরের যে কথা তোলা হচ্ছে মালদাতে দুজন বিবস্ত্র মহিলাকে তাদেরকে পুলিশের সামনে বিবস্ত্র করিয়ে তাদেরকে ঘোরানো হয়েছিল এবং সেই ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে বাংলার কোনো এমপি এমএলএ তো ছেড়ে দিন আমি একটা কাউন্সিলর পঞ্চায়েত মেম্বারও কিন্তু সেখানে গিয়ে দাঁড়ায়নি তো বাংলাতে থাকাকালীন তারা আজকে বাংলার মালদাটা ভুলে গিয়ে বারবার মণিপুরের ইস্যু কেন তুলছেন কারণ মণিপুরের ইস্যু তোলার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং মণিপুরের মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে মণিপুরের লোকজন আছেন কিন্তু বাংলায় যখন হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন বাংলাকে নিয়ে কথা বলছে না বিষয়টা কীরকম দেখাচ্ছে না যে আমি নিজেকে না দেখে আমি পরের বাড়িতে কি হচ্ছে সেদিকে উঁকি মারছি এটা তো বাংলায় তো মানুষ চাইছে যে মুখ্যমন্ত্রী একবার আসুক মহিলা হয়ে মহিলাদেরকে বিচার করুক সেখানে উনি না করে উনি মণিপুরের কথা বলছেন উনি ইউপির কথা বলেন বেশ কয়েকদিন আগেই এই হুগলিতে যেখান থেকে আপনি লড়ছেন এই হুগলিতে একটি বিতর্কিত পোস্টার দেখা দিয়েছিল যেখানে পোস্টারে দেখা যায় সম্পূর্ণরূপে লেখা আছে মোদিজি আপনি আমাদের বাঁচান লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস বলছে নাকি দলের লোক নাকি লকেট চট্টোপাধ্যায়কে চায় না বারংবার আপনিও বলেছেন সম্পূর্ণটাই নাকি নাটক এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এগুলোকে সামনে আনতে সত্যি কি তাই একদমই তৃণমূলের ষড়যন্ত্র কারণ তৃণমূল কখনোই চাইছিল না যে এই হুগলি আসনটা আগেরবার হাত হয়েছে এবারও হাত ছাড়া হয়ে যাক সেই জন্যই তারা বারংবার বিভিন্ন রকমের নানারকমভাবে এই ধরনের পোস্টার করে মানুষকে কনফিউজ করার চেষ্টা করতে করছিল কিন্তু দেখুন জনতার রায় একটা আলাদা সবচেয়ে বড় রায় এবং তা ওপর থেকেও তারা চেয়েছে যে হুগলি লোকসভা থেকে ক্যান্ডিডেট যিনি আগেরবার হয়েছিলেন তিনিই থাকুক সেই জন্যই হয়েছে

এরিয়া নিয়ে আমি এতটাই ব্যস্ত রয়েছি এত কিছু রয়েছে এত দুর্নীতি রয়েছে আমি অন্যরা কি বলছে না বলছে আমি সত্যিই দেখিনি রাজনৈতিক মহলে শোনা যায় যে বিজেপিতে যখন কেউ যায় তখন নাকি ওয়াশিং মেশিন ধুয়ে সাফ হয়ে যায় সেটা আপনারা যারা দীর্ঘদিন রাজনীতির ময়দানে আছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু কোথাও গিয়ে বারংবার বলা হয় এর এফআইআর নাকি শুভেন্দু অধিকারীর নাম রয়েছে তবুও তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন সম্পূর্ণটা নাকি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা যেই জন্য বাংলায় বারংবার ইডিসিবিআই আসে সত্যি যদি কেউ কিছু না করে তাহলে কি ইডিসিবিআই আসা সম্ভব দেখুন ইডি সিবিআইকে নিয়ে বারংবার আমি দেখেছি মমতা বান্ধবী ইভিএমকে নিয়ে যেরম ধরনের কথা বলতেন মানে যেখানে ইভিএম উনি জিতে গেল এটা সত্যের জয় হলো গণতন্ত্রের জয় হলো আর যদি উনি হেরে যান তখন বললো যে ইভিএমের প্রবলেম মানে এই কথাগুলো না এখন বুকিশ হয়ে গেছে বাংলা যদি বলা হয় যে বইতে এর প্রশ্নের উত্তরটা কী হবে এখন দেখবেন ওগুলো এবার কোয়েশ্চেন আনসারে আসবে সেরকম এনাদের কাছে মানে এরা চুরি করবে অথচ যে সিবিআই ইডি আসবে রাজনৈতিক ভ্যান্ডারটা বলবে টাকা পাওয়া যাচ্ছে না টাকা নেই এটা ওনাদের টাকা ওনারা সিবিআই ইডি নাকি এই যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে একান্ন কোটিটা পঞ্চান্ন কোটি টাকা পাওয়া গেছিল বলে তারা নাকি নিজেরাই ঘরে টাকা ঢুকিয়ে দিয়েছে মানে এই ধরনের আশ্চর্য মানে অদ্ভুত অদ্ভুত যখন তারা কথা বলে যে একের পর এক চুরি করবে সিবিআই ইডি এলেই তাকে বলবে যে এই যে শেখ শাহজাহান সিবিআই ইডি গেল তাদের ইডি মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং সেই শেখ শাজাহানকে কোথায় গেছে তারা সেই শেখ শাহজাহান এখন জেলের মধ্যে এবং নিজের পুলিশ আমাদের রাজ্য পুলিশে কিন্তু গ্যাংরেপের কেস পর্যন্ত দর্জ করেছে যদি এত এতদিন বলছিলেন যে সব কিছুই মহিলারা মানে এমনিই করছে এটা বিজেপির তৈরি করা হয়েছে বা বিরোধীরা তৈরি করেছে কিন্তু পুলিশ তাহলে কি করে নিল যদি সত্যি ঘটনা না হতো তাহলে পুলিশ গ্যাংরেপের কেসটাকে নথিভুক্ত করতো না তো বিভিন্ন ধরনের সিবিআই ইডিকে নিয়ে মানে চুরি করবো কিন্তু লজ্জা দেবেন না আমরা কিন্তু মানে সিবিআইডি এলে আমরা কিন্তু বলবো এটা একটা মানে বিজেপি এজেন্সিকে কাজে লাগিয়ে দিচ্ছে এই ধরনের একটা চলছে কিন্তু আলটিমেটলি তো সামনে গিয়ে ধরা পড়ছে আজকে অনুব্রত মণ্ডল কোথায় আজকে পার্থ চ্যাটার্জি কোথায় আজকে মমতা ব্যানার্জি তো হাত তুলে নিয়েছে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় হাত রাখতে রাখতে একটা সময় তাকে হাত তুলতে হয়েছেই সেই দায়িত্ব অন্য কাউকে দিতে হয়েছে বুঝতে পেরেছে একে আর আমি বাঁচাতে পারবো না তো এই ধরনের জিনিসগুলো তৈরি হয়েছে কিন্তু ইডি সিবিআই কোথাও গিয়ে এখন বর্তমানে নারদা কাণ্ডে আবার তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে অবশ্য দু হাজার তেইশে লকেট দিয়ে যাওয়া যায় সেখানে কিন্তু অগাস্ট মাসেই তৃণমূল কংগ্রেসের তুলসী সিনারায় তিনি কি বলছিলেন রোজ ভ্যালি কাণ্ডে সব থেকে বেনিফিশিয়ারি নাকি লকেট চট্টোপাধ্যায় সেই সময় কিন্তু মিডিয়াতে অনেক হুলস্থুল হয়ে গেছিল কোথাও গিয়ে মনে হচ্ছে না যে বারংবার কোথাও গিয়ে বিরোধীদের একটা তোপ দেখা হচ্ছে শাসক তরফ থেকে প্রত্যেকের জন্য এভিডেন্স থাকে কিছু থাকে তো এভিডেন্স দেখানো উচিত যে কি সবচেয়ে ভালো মানে কি তারা পেয়েছে বা কি কি তারা মানে বেশি বেনিফিটেড হয়েছে তারা সেটা তো দেখানো উচিত তাদেরকে কী কী বেনিফিটেড হয়েছে কী 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 রোজ কী এনা তেনা যা যা আছে শুধু মুখে হাওয়া হাওয়ায় কথা বললে তো হবে না মানুষ এখন রাজনীতিতে এসছে মানে তুমি তাকে একটা বদনাম করে দাও আরে এভিডেন্স দেখাও কোথায় কী করেছি তাহলেই তো হবে কিন্তু আপনি রাজনীতিতে এসছেন আজকে অনেক বছর আগে এবং আপনি অভিনয় জগতে ছিলেন প্রায় পনেরো বছর ধরে কোথাও গিয়ে মনে হয় যে আমার হয়তো সেই জগৎটা ভালো ছিল বা হয়তো আমি একটু দেরি করে রাজনীতির ময়দানে এসেছি কখনো মনে হয়েছে সবকিছু ছেড়েছুড়ে দিই আমি যখন এসেছি দশ বছর হয়ে গেছে আমি প্রচুর কাজ করতাম আমি রাজনীতিতে আসার পর আমার রাজনীতির কাজগুলো সব কেড়ে নেওয়া হয় এবং ভেবেছিল যে এই যদি কাজ মানে পেটের ভাতটা মেরে দিতে পারি তাহলে আবার সে ফিরে আসবে কিন্তু আমি আর পেছনের দিকে তাকাইনি আমি যা রিসিশন নিচ্ছি আমি সামনের দিকে এগিয়ে গেছি রিসেন্টলি আমরা দেখতে পেলাম যেখানে কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়কেই ফোন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয়ে তো কথা হয়েছে ফোনে তবে একটা বিষয় সামনে আসলো যে কোথাও গিয়ে নাকি ইডির ধরা প্রায় তিন হাজার কোটি টাকা দেশের প্রধানমন্ত্রী আইনতভাবে ফিরিয়ে দেবেন জনগণের উদ্দেশ্যে তিনি বলেছিলেন শিফোনে কিন্তু বারংবার তৃণমূল কংগ্রেস বলছেন আদর্শ আচরণবিধি কোথাও গিয়ে ভঙ্গ করছেন নরেন্দ্র মোদী এমনকি নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত দায়ের করলো যে বলছে দু সালে তিনি বলেছিলেন যে বছরে দু কোটি বেকারের চাকরি হতে পারে বা পনেরো লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ কোনোটাই হয়নি এটাও নাকি ভাওতাবাজি সত্যি মনে হচ্ছে নাকি আবার তৃণমূলের নাটক যদি আজকে তিন হাজার কোটি টাকা ফেরাতে পারেন কারণ মমতা ব্যানার্জি তো এই সেন কমিশন দিয়ে টাকা তোলানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন সেটা কোথায় গেল উনি সেই সব দেখলো যে সবাইকে বসাচ্ছেন সিগারেট সবাইকে বেশি বেশি করে খেতে বলছিলেন যে তার দাম বাড়িয়ে দেওয়া জিএসটি বা কিছু একটা আমার এখন মনে পড়ছে না সবাইকে বললো বেশি বেশি করে আপনারা একটু এগুলো খান তাহলে আমাদের যে টাকাগুলো পাবো সেই সেন কমিশন থেকে আমরা সেগুলোকে আমরা যারা রোজ ভ্যালি বা সেই সময় সবাইকে আমরা টাকা ফেরত দেবো সেই কমিশন সেই সময় প্রচুর ইভেন্ট ফিভেন্ট বড় করে হলো বড় বড় ছবি বেরোলো টাকা ফেরত আছে টাকা ফেরত হচ্ছে কিন্তু প্রতারিতরা টাকা ফেরত পেলো না আজ যদি সত্যিই নরেন্দ্র মোদী বলেছেন মানে যে ওনার মুখে বলা মানে ওনার কাজ সেটা আছে এবং আমরা সবাই চাই যে প্রতারিতদের টাকা যারা ফিরে পাক যেভাবে আর সবচেয়ে বড়ো কথা এই প্রতারিতদের টাকা যারা নিয়েছে তারা তো তৃণমূলকে একটা বিরাট অবশ্য হেল্প করেছে আজকে কেডি সিং আজকে বিরাট অংশে হেল্প করেছে দু হাজার এগারোতে পুরো হেলিকপ্টারের খরচার আজকে মুখ্যমন্ত্রীর খরচা পুরো জায়গায় প্রচার করা সব তো ওনার মাধ্যমেই হয়েছে কী অ্যালকেমিস্ট গ্রুপ ছিল বোধ তাদের মাধ্যমে হয়েছে সেও আজকে ড্যাডারে রয়েছে তারও তদন্ত চলছে তো এই সব উপভোক্তা তারা এই রোজ বলুন এই সারদা বলুন এই অ্যালকেমিস্ট বলুন এদের তো প্রত্যেকটা জায়গা থেকে মমতা ব্যানার্জির মানে তারা বেনিফিটেড হয়েছে তো বেনিফিটেড হয়েছে আবার তারা জেলেও ঢুকেছে কিন্তু তাদের টাকা কিন্তু একমাত্র সবচেয়ে যারা প্রতারিত হয়েছে তাদের জন্য কিন্তু মমতা ব্যানার্জি একবারও ভাবেনি যদি প্রধানমন্ত্রী আমি তো শুনিনি যদি প্রধানমন্ত্রী এই কথা বলে দিয়ে থাকেন তা আমাদের জন্য মনে হবে যে প্রতারিতরা টাকা পাবে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা মানে আপনাদের কথা অনুযায়ী নরেন্দ্র মোদী যেটা বলছেন সেটা বাস্তবে খাটবে সেই ব্যাপারটাকে সামনে রাখলেই জেপি নাড্ডা আসছেন রাজ্যে অমিত শাহ আসছেন নরেন্দ্র মোদী আসছেন বারংবার বলছেন যে বাংলায় বিয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা একদম ফিক্স করে রেখে দিচ্ছে বিজেপি কতটা মনে হচ্ছে গ্রাম বাংলার মানুষজন কতটা বিজেপির মানুষ রেখেছে বিশেষ করে মহিলারা আমি যেখানেই যাচ্ছি যে বিশাল আশ্বাস রয়েছে নরেন্দ্র মোদীজির উপর একমাত্র বাঁচাতে পারে নরেন্দ্র মোদীজি এটা বুঝে গেছে মমতা শাসনে মমতা ব্যানার্জি আরো মহিলাদেরকে আরো মানে বিপদে ফেলে দিয়েছেন সন্দেশকালী তার বড় নিদর্শন যে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে একদিকে আর একদিকে শেখ শাহজাহানের ঘরে বজিত হচ্ছে আজকে বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার চায় না তারা লক্ষ্মীর সম্মান চায় তারা সুতরাং মহিলারা ডেফিনেটলি চাইবে যে নরেন্দ্র মোদীকেই কিন্তু আরেকটা প্রশ্ন আপনি যেহেতু বারংবার এই মহিলা এই ব্যাপারটাকে সামনে আনছেন লকেট দিক কোথাও গিয়ে কিন্তু প্রথম ফোন করলেন রেখা পাত্রকে পরে ফোন করলেন অমৃতা রায়কে তৃণমূল কংগ্রেস বলছে নরেন্দ্র মোদী নাকি মহিলা কার্ড খেলছেন হয়তো পরের ফোনটা এখন বর্তমানে আমি যার ইন্টারভিউ নিচ্ছি লকেট চট্টোপাধ্যায়ের কাছে আসতে পারে কারণ মানুষের নাকি ভাবাবেগ নিয়ে খেলতে নরেন্দ্র মোদী কোনো কি ভিত্তি আছে এই ধরনের কথাবার্তা আমরা তো সংগঠনের লোক আছে আমরা তো পার্টিটাতে করি তালাতে তো এসছেন বিভিন্ন ক্ষেত্র থেকে আজকে রানী রাজমাতা যিনি এসেছেন ওনার সঙ্গে আমার আলাপ নেই কিন্তু উনি কৃষ্ণনগরে একটা বিরাট বড় একটা পরিবার থেকে এসেছেন তিনি কখনোই আমাদের পার্টিতে যুক্ত ছিলেন না এবং তিনি কখনোই নরেন্দ্র মোদীজির সেই আদর্শে বা সেই তার সঙ্গে কাজে কখনও থাকেননি তার অভিজ্ঞতা নেই সেই জন্য উনি প্রথম মানে কথা বলেছেন আলাপচারিতা করেছেন তার সাথে কথা বলেছেন তার ভালো লেগেছে আজকে রেখাপাত্র সন্দেশকালীন সেই প্রতিবাদী মুখ রেখাপাত্র উঠে এসেছেন তার সাথে কথা বলেছেন আমরা যারা এখান থেকে প্রার্থী হয়েছি আমরা তো সব তাদের মিটিং বলুন বিভিন্ন জায়গায় বলুন আমাদের সঙ্গে দেখা হয়েছে আমাদের কথা হয়েছে আমাদের ফোন করার তো কোনো জায়গা নেই আমরা তো রেজাল্ট নিয়ে একেবারে যাবো যদি সর্বশেষ প্রশ্ন আজকে বা হুগলির মানুষের জন্য আপনি কি বলবেন এবং বাংলার মানুষ যারা হয়তো আর মাত্র কয়েকদিন পরে গিয়ে সেই ভোটে যে ভোট মেশিন সেখানে ইভিএম হয়তো তাদের যে গণতন্ত্রকে যদি আমি ধরি তৃণমূল কংগ্রেস হতে পারে বা বিজেপি বা সিপিএম তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু কি এমন দেখবেন যেই কারণে হয়তো পদ্মফুলি তারা সেই সুইচটা টিপবেন কেননা কেননা বাংলায় সরকার আজবাদেকাল থাকবে না তৃণমূলের আর্ধেক মন্ত্রী জেলে চলে গেছে একের পর এক একের পর এক স্ক্যাম বড় বড় ধরা পড়ছে আমি কালকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে করেছি যে বিভিন্ন জায়গায় আবাস যোজনার টাকার আগে তো মানে হাজার টাকা দু টাকা করে এক লাখ কুড়ি হাজার টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা বাড়ির মূল্য তৈ ধার্য করা হয়েছে সেখানে কোনো আগে শুনেছি যে সেখান থেকে তৃণমূল নেতারা কাঠবানি খেত কাটবানি মানে সেখান থেকে দশ হাজার নেবে কুড়ি হাজার নেবে এখন পুরো টাকাটাই অন্য কারোর অ্যাকাউন্টে চলে যায় এবং সে বাড়ি পায় না কিন্তু বিডিও পঞ্চায়েতে দেখানো হচ্ছে সেই মানুষটা বাড়ি পেয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে সে বলছে আমি টাকাও পাইনি বাড়িতে দূরের কথা তার মানে ভেবে দেখুন আগে কাটবানি ছিল এখন ফুলবানি চলে যাচ্ছে তো এটাই তো অবস্থা মানুষদের বিরুদ্ধে ভোট দেবে আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি ঠিক কতটা আশাবাদী যদিও ভোটের ময়দানে গিয়ে দেখা যাবে জনতা কার ওপর রায় রাখে এবং কার উপর ভরসা রাখে কারণ একদিকে কিন্তু বারংবার এই তত্ত্ব সামনে আসছে হুগলি হাই ভোল্টেজ জায়গা দুই হেভিয়েট প্রার্থী অবশ্যই আছে সিপিএমকে আমি একটু বাদ রেখেই বলবো কারণ বারংবার অনস্ক্রিন যে কেমিস্ট্রি অফ স্ক্রিন কি তাহলে সেই কেমিস্ট্রিকে কোথাও গিয়ে যে বন্ড আমরা পড়ে থাকি কেমিস্ট্রির মধ্যে সেই বন্ডের কি কোথাও ভাওয়া দেখা যেতে পারে একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় অপরদিকে লকেট চট্টোপাধ্যায় সেটাই এখন নজরে রাখার অপেক্ষা দেখতে থাকুন বাংলা জাগো